তোমরা ঈমান আনো তখন এরা বলতো কলো আন উমিনু না আমরা ঈমান আনব না আন উমিনু কলো আন উমিনু ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস কলো আন উমিনু আন মিনাস সুফাহা ওই পোকা নির্বোধে যাদের জ্ঞান নাই ওদের মতো আমরা ঈমান আনব না আমার আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন তোরা যাদেরকে নির্বোধ বলছিস কিন্তু বুঝলি না প্রকৃত পক্ষে তোরাই হচ্ছিস নির্বোধ আল্লাহ বলছে ওদের মতো ঈমান আনো আর এরা বলছে নির্বোধের মতো ঈমান আনব না তাহলে ঈমানটা কেমন বা কি এবার একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা ভালো করে শুনবেন আমার শরীরে বডি আছে পেট আছে পিঠ আছে হাত আছে আমার মাথা আছে পা আছে হাতের আঙুল আছে কাউকে যদি বলা হয় যে নূর মোহাম্মদের এই বডিগুলো টুকরো টুকরো করে বোর্ডে ছবি এঁকে দাও হাতের ছবি আঁকা যাবে পায়ের ছবি আঁকা যাবে মাথার ছবি আঁকা যাবে আমার মুখের ছবিটা আঁকা যাবে আমার পেটটা যেমন ওই রকম করে ছবি এঁকে দিবে এমনও মানুষ আছে আমার পিঠটা ছবি এঁকে দেবে সব কিছুই এঁকে দিতে পারবে কিন্তু বন্ধুরে আমার শরীরের ভিতরে একটা পাশ আছে যা রং আছে যাকে দেখা যাবে কিন্তু তার নিজস্ব কোন রূপ নাই সেটার নাম হলো ব্লাড তার নাম হলো খুন তাকে বলে রক্ত এই ব্লাডের কোন নিজস্ব রূপ নাই এর রং আছে রংটা হচ্ছে লাল কিন্তু এই ব্লাডটা দেখা যায় দেখা যায় না তা নয় বন্ধুরা আমার এই ব্লাডটা দেখা যায় কিন্তু রং হলো লাল ওই বন্ধু এই লাল রংটা দেখা যাবে এর নিজস্ব কোনো রূপ নাই এ লম্বা নয় এ চড়া নয় এ গোল নয় যেমন একজন বিজ্ঞানী বলেছেন পানি নিজস্ব কোনো রূপ নাই পানি দেখা যায় ওর কোনো রূপ নাই ওকে লোটাতে দিলে লোটার মতো হয়ে যায় ওকে গ্লাসে দিলে গ্লাসের মতো হয়ে যেতে পারে ওকে আপনার বদলাতে রাখবেন বদলার মতো রূপ করে নেবে হাঁড়িতে রাখবেন তো হাঁড়ির মতো হয়ে যাবে তেমনি ব্লাডের কোনো রূপ নাই ব্লাড যখন হাতে থাকে তখন হাতের মতো হয়ে যায় যখন পায়ে থাকে পায়ের মতো হয়ে যায় মাথায় থাকে মাথার মতো হয়ে যায় আর হাতের আঙুলে যায় তখন আঙুলের মতো হয়ে যায় এবার এই বডিটা আমার হাতের ক্ষমতা কত আমার পায়ের ক্ষমতা কত আমি পা দিয়ে লাথি মারতে পারবো হাত দিয়ে খেলাতে পারবো আমার মাথার ক্ষমতা কত কিন্তু ভিতরে ব্লাড আমার হাত পায়ে চলাফেরা করছে সে দ্রুত গতিতে করছে এবার যে হাতে মানে ব্লাড থাকবে না ওই হাত কাজ করবে না ই মারতে পারবে না ধরতে পারবে না যে পায়ে ব্লাডের সার্কুলার বন্ধ হয়ে যাবে ওই পাটা প্যারালাইসিস হয়ে যাবে ও চলতে পারবে না উঠতে পারবে না যে আঙুলটাতে ব্লাডের সার্কুলার বন্ধ হয়ে যাবে সে আর কোনো কাজ করতে পারবে না তেমনি বন্ধুরে শরীয়তের যতগুলি আমল আছে শরীয়তের যতগুলি আমল আছে ঈমান হলো সমস্ত আমলের খুন সমস্ত আমলের ব্লাড নামাজ এই নামাজের রক্ত হলো ঈমান হজের রক্ত হলো ঈমান যাকাতের রক্ত হলো ঈমান আমার হোম রোজার রক্ত হলো ঈমান যে আমলের ভিতরে
ভিতরে ঈমান থাকবে না ওই আমলটা প্যারালাইসিস আল্লাহর কাছে কবুল হবে না একটা প্যারালাইসিস রোগী যার গোটা শরীরটা আছে কিন্তু ব্লাডের সার্কুলার কমে গেছে এর জন্য তাকে আর কোনো কাজে লাগে না তেমনি বন্ধুরে প্রতিটি আমলের ব্লাড হলো কে প্রতিটি আমলের ব্লাড হলো তার ঈমান যে আমলে ঈমান নাই সে আমলের কোনো কাজ নাই তাই আমার আল্লাহ আসরের কসম করে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি প্রথমে তুমি ঈমান আনো তারপরে ভালো আমল করো আর সাহাবীরা বলতেন তাআল্লামনা ঈমান সুম্মা তাআল্লামনা কোরআন আমরা রসূলের কাছে আগে ঈমান এনেছি তারপরে কোরআনের মতো লোডকে গ্রহণ করেছি 10 থেকে 12 বছর রসূলের মতো গুরুকে ঈমান শেখাতে সময় লেগেছে ঈমানটা কত মজবুত ওই ঈমানটা আল্লাহর নবীর মতো গুরু আল্লাহর নবীর মতো ওস্তাদ আল্লাহর নবীর মতো শিক্ষক আবু বকরের মতো ছাত্র ঈমান শিখতে সময় লেগেছে 10 থেকে 12 বছর উঠবি তুই জুতা করে পিটাব কানে পানি হচ্ছে ইডিয়ে ওরা উঠুক আর না উঠুক তোকে পানি দিয়ে কানে ধরতে হবে তুই কত ভালো ছেলে তুই বস্তু করে কাজ উঠাতে হবে অনেক খুঁজে বাঁধানো করছে ছেলে কথা কিন্তু খুব উন্নত যুক্তি বলছি লোক কিন্তু আমি সব থেকে এটাকে বড় স্বভাব মনে করছি যেহেতু আমার ওস্তাদ আছে বাস যথেষ্ট আপনারা একজন থাকলে আমি বলতে পারবো আমার এতটা অভ্যাস আছে একজন বসের সাথে মন্দির লোকে যাবো ওই ছেলেটাকে স্মরণ ছেলেটা খুব ইডিয়েট আছে তো যাই হোক আমার দিকে ধ্যান নেন তো ঈমান হলো আমলের রক্ত ও নিজস্ব কোন রূপ নাই ঈমান মানুষের কাছ থেকে কখনো কখনো চলে যায় ছুটি নিয়ে পালিয়ে যায় যেমন জিন মানুষকে বিরক্ত করে আয়াতুল কুরসি পড়লে মারবে দৌড় আবার আসবে ঈমান এইভাবে যায় কখন যায় যখন চুরি করে তখন ঈমান চলে যায় যখন জেনা করে তখন ঈমান চলে যায় যখন মদ খায় মানে ঈমান থাকবে মদ খাবে পসিবল না ইম্পসিবল মদ ঢুকতেই দিবে না ঈমানের একটা স্পিরিট আছে তা আগে ঈমানটা চলে যায় একটা আপনাদেরকে গল্প শোনাই শেখ সাদির গল্প একটা ছেলে দৌড়তে দৌড়তে এসে ওস্তাদকে বলছে হুজুর আমি একটা জিনিস দেখলাম আমি আমার ওস্তাদকে বলছি হুজুর আমি একটা জিনিস দেখলাম খুব অবাক হয়ে গেছি কি দেখলি রে বেটা রাস্তাতে আমি আসছিলাম মোহনপুর ঢোকার আগে দেখলাম একটা মানুষ মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে কথা ঠিক বলেছি না ভুল মদ খেয়ে সারা পিয়ে বেহুশ হয়ে পড়ে আছে বলে ঠিক না ভুল ঠিক আমার ওস্তাদ মুচকি হেসে বলছে তুমি ঠিক বলছো না এটা ভুল বলছো জি ঠিক বলছি আপনি আমার সাথে চলেন আমি জিপ করছি দেখাবো কি হয়েছে না মদ খেয়ে বেহুশে পড়ে আছে ওস্তাদ বলছে এমন বলিও না তাহলে কেমন বলবো বলে তুমি বলো বেহুশ হয়ে মদ খেয়ে পড়ে আছে কোনটা ঠিক হবে তুই তো জানিস সালা বোতলে রিয়াকশন কত খাবি কেন তোর খাওয়ার আগেই হুশ চলে গেছে কি খেয়েছিস এর জন্য মানুষ মদ খেয়ে বেহুশ হয় না বরং বেহুশ হয়ে মদ খায় তো ওই রকম ইমানি হালাতে কোন মুমিন গুনাহ করতে পারে না ইমান এত মজবুত দরজা ও গুনাহকে ঢুকতে দেবে না কিন্তু যখন গুনাহ করে ইমান তখন ওর কাছ থেকে পালিয়ে যায় আবার যখন ওর অনু
অনুশোচনা হয়, ওকে লজ্জা লাগে, ও যখন তওবা করে ঈমান আবার এসে ওর কাছে আশ্রয় গ্রহণ করে। অতএব বন্ধুরে, ঈমান দেখা যাবে না, ঈমান ছাড়া কোনো আমল জীবিত থাকবে না। আত্মা ছাড়া যেমন দেহ থাকবে না, ঈমান ছাড়া কোনো আমল জীবিত হতে পারে না। জি, একটা পাগলা রাস্তায় হাঁটছে, তোর মাথায় চিরুনি কান্ধি লাগাইনি, চুল ঝুলছে, বিরাজ করেনি গোটা মুখটাকে নোংরা, চোখে সঙ্গে চিড়ি লেগে আছে, গোসল করেনি, গায়ে তেল নাই, এক পায়ে জুতো আর একটা নাই, একটা ফুল পেনা তো গুটিয়েছে, একটা ছেড়ে দিয়েছে, পাগলা তো। তো ও রাস্তায় হেঁটে গেছে, একজন বলছে, ওই শোন ফিকরে হাসে, জুতা রাখতে কই, হেসে দিলে, একটা গান শুনিয়ে দিলে, একবার লাফিয়ে নিলে, পালিয়ে গেল। ও ভালো কথা বললে তারপরও নিলে না। আরেকজন বলছে, শোন 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 গোসল করা যা যা। আরেকজন বলছে, ওই সেলিম আয় 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 আয়, তোর বোতামটা ঠিক করে লাগা। আরেকজন বলছে, ফুল প্যান্টটা ছাড়। ওর যত ভুল আছে 100 জন 100টা বলছে, 100 জন 100টা বলছে, ওর গোটা বডিতে 20-25টা ভুল আছে, তো 20-25টা লোক ওকে বলছে এইটা কর ওইটা কর। একটা ব্রেনের ডাক্তার বসে আছে, ছেলেটা চেহারা দিকে তাকাচ্ছে, বডির দিকে তাকাচ্ছে, এত সুন্দর চেহারা, শিক্ষিত মনে হচ্ছে, বডি তো ভালো, স্বাস্থ্য ভালো, সেলিম লাফাই কেন? ওর কাছে গেল, গায়ে মাথায় হাত দিল, চোখ কান গুলো দেখল, দেখার পর শুইয়ে দিল, শুইয়ে দিয়ে অজ্ঞান করে দিয়ে এক্স রে করে ওর ব্রেনটা দেখছে, কিছুই নয় কিছুই নয়, ওর ঘাড়ের নিচে একটা মেন রগে মেন শিরাতে টিউমার হয়ে গেছে, বডি থেকে ব্রেনের রক্তের সার্কুলার কমে গেছে, ব্রেনের রক্তে কমে যাওয়ার কারণে ব্রেনের সাইটগুলো হালকা মার খেয়েছে, এর জন্যে একটা এমএসি ছেলে এইভাবে ডান্স দিচ্ছে, লাফাচ্ছে। ওকে নিয়ে গেল ডাক্তারখানা, নিয়ে যাওয়ার পর ওর ব্রেনটাকে ওয়াশ করে দিল, অপারেশন করে টিউমারটা বের করে দিল, ওর বডিতে আর ভুল নাই, নিজে ব্রাশ করেছে, নিজে গোসল করেছে, আয়রন করা কাপড় পরেছে, জুতোগুলো ঠিক করে পরেছে, মাথার চুলকে সুন্দর করে আঁচড়ে নিয়েছে, যত ভুল ছিল একটা জায়গাতে হাত মেরেছে, সমস্ত ভুলগুলি ঠিক হয়ে গেছে। আজকে সমাজ নামাজ পড়ে না, সমাজ চুরি করে, সমাজ মিথ্যা কথা বলে, সমাজ বেইমানি করে, সমাজ মদ খায়, সমাজ চিনা করে, সমাজ ব্যবিচার করে, সমাজ লুচ্ছামি করে, সমাজে মদ আছে, সমাজের জোয়া আছে, সমাজের সুদ আছে, হাজার ভুল দেখছি আমরা মৌলভীরা বসে 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 বসে, কিন্তু একজন স্যার বলছে এগুলো ভুল নয়, সমাজ বুঝছে তাও পরে কেন গোনা করছে, যেহেতু ওর ভিতরে ঈমান নামে বস্তুটা নাই, ওর ভিতরে ঈমানকে ভরে দাও, ঈমানি পারকে ভরে দাও, ঈমানি চেতনাকে ভরে দাও, নিজেই সব রাস্তাগুলিকে ক্লিয়ার করে নেবে, যেগুলো তোমরা ভুল দেখছো এগুলি ভুল নয়, ভুল হচ্ছে এই ব্যক্তিটার ভিতরে ঈমান নামে বস্তুটা নাই। ইমানি শক্তি আলাদা, এটা আমার উপস্থাপনা ছিল, দিয়ে আল্লাহ বলছে অনুমানটা করে, আল্লাহ পছন্দ করছেন, এটা পৃথিবীর কোন শেখ কোন নবী জিব্রাইলের পছন্দ নয়, কেমন উদাহরণ দিব একটা, আবার একজন প্রফেসর ওর ছেলেকে পড়াতে বসিয়েছে শেখুল হাদিস, ছেলেটা মিজান পড়ছে, এই উলা জামাতে পড়ছে, তা কানটা ধরে থাপ্পড় মেরে দিয়ে
ওর বেটার নাম হচ্ছে আব্দুর রহমান। একচর মেরে বলছে খবিস পড়াশোনা করবি তো আব্দুল খালেকের মতো পড়, আব্দুল সাত্তারের মতো পড়। আব্দুল সাত্তার প্রতিটি ক্লাসে ফার্স্ট হয়েছে, মদিনা ইউনিভার্সিটি দেখেছে, সেখানে স্কলারশিপ পেয়েছে, সেখানে পিএইচডি করেছে, পিএইচডি করে সেই জায়গাতে আবার মানে মহাদিস লাইনে ঢুকেছে। পড়বি তো ওর মতো পড়। ছেলেকে মেরে বলছে তার মানে কি আব্দুল সাত্তার, আব্দুল সাত্তারের পড়াশোনাটা ওর বাপের কাছেই ছিল। ও এখানে দিলালপুরে পড়েছে, হেদায়েতুল কাফিয়া পড়েছে, মিসকাত পড়েছে, তিরমিজি আবু দাউদ নাসাঈ বুখারি পড়েছে, তারপরে ইউপিতে গেছে, সেখান থেকে মদিনা গেছে, মদিনাতে গিয়ে সেখানে এসে পিএইচডি করে নিল। তখন ওই লোক বুঝতে পারছে যে আমার ছাত্র কোন স্তরের মানুষ, তাই নিজের ছেলেকে কানটা ধরে পড়াতে গিয়ে থাপ্পড় মেরে ওই ছেলের নামটা করছে আব্দুল সাত্তারের মতো পড়। তার মানে হচ্ছে আব্দুল সাত্তারের পড়াশোনা, আব্দুল সাত্তারের রেজাল্ট, আব্দুল সাত্তারের মার্কশিট, আব্দুল সাত্তারের নাম্বার, আব্দুল সাত্তারের ব্যবহার, আব্দুল সাত্তারের চলাফেরা, আব্দুল সাত্তারের স্তরের ত্বরান্বিত সবগুলি তার ওস্তাদের দিলকে ঠান্ডা করে দিয়েছে। তার জন্যে ওস্তাদ নিজের ছেলেকে বলছে ওর মতো করে পড়াশোনা কর। তা আমার আল্লাহ কোন লোকেদের দিকে আঙুল তুলেছেন, কোন লোকেদেরকে সামনে রেখেছেন, কাকে খিতাব করেছেন আল্লাহ, আল্লাহ তাবারাকাত তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হতো আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, ওই লোকেরা যেমন ঈমান এনেছে, এই ওই লোকটাকে আল্লাহ কাদেরকে ভালোবাসে ফেললেন, কাদের ঈমান দেখে আল্লাহর দিলটা ভরে গেল, আল্লাহর মতো ব্যক্তি, সুপ্রিম পাওয়ারের মতো ব্যক্তি, তার উপরে কেউ হয় না, যিনি হায়াত মওতের মালিক তিনি বলছেন ওই লোকেদের মতো ঈমান তোমরা আনো। তিনি বলছেন ওই লোকের মতো ঈমান আনো। জি তাহলে সেই লোকটা কত দামি, তার ঈমানের পাওয়ার কি, সে আল্লাহর দিলকে আপন বানিয়ে নিয়েছে। জি কিন্তু ওই লোকের ভিতরে আবার দুর্ভাগ্য, ওই লোক ওদের ভিতরে দুভাগ, এক ভাগ ঈমান এনেছে যাদের দিকে আল্লাহ ইশারা করলেন, আর একদল বলল না আনুকমিনু কামা আমানা সুফাহা, বোকাদের মতো আমরা ইমানে মনারা বোকা, ওদের হুঁশ জ্ঞান নেই। আল্লাহ বলছে বোকা তুই না ওরা বুঝবি, আল্লাহ ইন্না হুম হুম সুফাহা ওয়ালা কিল্লা ইয়ালাম, এই কথাটা আপনাদেরকে মিনিট দশ পনেরো জমা রাখতে হবে। যে কথাটা আপনারা জমা রাখবেন সেটা কি, এক কথাই বলে দিই, আল্লাহ যে কোনো একটা গোষ্ঠীর দিকে আঙুল তুলে বলছে ওদের মতো ঈমান আনো, এই পর্যন্ত জমা রাখে, সে লোকগুলোকে খুঁজে বের করে চলে। এখন লোকগুলোকে বের করতে শুরু করলাম, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম সিরা, কোরআনের নাম সাবি, কোরআনের নাম বাইয়েনা, কোরআনের নাম নাবা, কোরআনের নাম গাসিয়া, কোরআনের অনেক নাম আছে। তো তার মধ্যে একটা হলো বাইয়েনা, বাইয়েনা, বাইয়েনা তিনবার করে বলছি কেন, রাসূল সাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়কে তিনবার বলতেন। বাইয়েনা মানে প্রকাশ্য দলিল, এই জায়গাটা কার, তার দলিল আছে, রেকর্ড আছে, পর্চা আছে, তার দাগ নাম্বার আছে, তার নামের সমস্ত কিছু আছে, এটাকে বলা হয় বাইয়েনা।
প্রকাশ্য দলিল। তাহলে কোরআন কেমন দলিল? কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল। কোরআন কবরে ভিতরে সওয়াল জবাবের থেকে বাঁচার দলিল। কোরআন কিয়ামতের নাজাতের দলিল। কোরআন হল জান্নাতে আপনি দখল নেবেন তার দলিল। আরেকবার বলবো, কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল। কোরআন মরার পরে কবরে হাসরে নাজাতের দলিল। কোরআন হলো জান্নাতটা যে আপনার এর প্রমাণের দলিল। কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল। তার মানে আমি চলবো, উঠবো, বসবো, খাবো, শুবো, কথা বলবো, লেনদেন করবো, পেশা পায়খানা, উঠা বসা, সব জায়গায় আমি কোরআনকে দলিল বানিয়ে নিব। আমার জিন্দেগিটা কোরআনের রাস্তার বাইরে এক ইঞ্চি হাঁটবে না, কারণ ওই রাস্তার ভিতরেই রয়েছে জান্নাত। যেদিন আমি কিয়ামতের মাঠে উঠবো তো আমার হাত পায়ে কোরআন সাক্ষী দিয়ে দেবে, এ আমাকে সব জায়গায় দলিল ব্যবহার করেছে, সেদিন আমি নাজাত পেয়ে যাব। অতএব হাসরের মাঠে এ হবে নাজাতের দলিল। আর আমি যখন জান্নাতে যাব তো আমার জন্য জান্নাতের রেজিস্ট্রেশন আছে, কোরআন তার প্রমাণ করে দেবে আমি কোরআনকে সঙ্গে নিয়ে গেছি, মানে আমি জান্নাত ওয়ালা। যার সঙ্গে কোরআন গেল না সে জান্নাত খুঁজে পেল না। মুরগি যদি বদমাস হয় ওর মাথার খবিস মাল কেউ হবে না, আর মুরগি যদি আল্লাহওয়ালা হয় ওর মতো ওলি কেউ হবে, আমি আলিমের কাছে পৌঁছাতে পারবে না। তো এখন কোরআন কেমন বেঁচে থাকা দলিল, ছোট্ট একটা উদাহরণ দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। وأجي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. الله تبارك بسم الله الرحمن الرحيم. الله بوجه وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. قيامت الدين الله بولوين হাসরবাসীরে তোরা যতজন জমা হয়েছিস হাসরে, তোদের আমল নামা আমি রেডি করে নিয়েছি, তুই জান্নাতি না জাহান্নামী আমার কাছে এই আমল নামা রাখা হয়ে গেল। এখন কথা হচ্ছে দুইটি জিনিস সঙ্গে করে নিয়ে আয়, আর নিজের নিজের আমল নামা নিয়ে চলে যা। তার মধ্যে একটা হলো তুই যে নবীর উম্মত ওই নবীকে সঙ্গে করে আনবি, আর দুই নম্বর হলো তুই যে দুনিয়াতে আমল করেছিস এই আমলকে সঙ্গে করে নিয়ে আসবি। ওজি আবিন নবীন ওয়াসুহাদা, তোকে আমল নামা আনতে নিতে হবে, তো তোকে দুটি জিনিস সঙ্গে আনতে হবে, সঙ্গে আনতে হবে নবীকে আর তুই যে আমল করেছিস তার সাক্ষীকে। জাহান্নামীদের কথা বাদ দেন, ওদের তো কবর থেকে পেরেশানি পেরেশানি, এখন একটা জান্নাতি আল্লাহর কাছে গেল, ও জান্নাত পাবে,
আল্লাহ আমার আমলনামা দেন। আল্লাহ কবুল করে তো সাক্ষী কই তুই যে একা আসছিস, আর নবী কই তোর সঙ্গে, নবীকে যে সাথে আনতে বলেছি। তখন ওই জান্নাতি বলবেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি যে নবীকে আনতে বলেছেন আমি তো নবীকে সঙ্গে নিয়ে এসেছি, আপনি আপনার কুদরতি নজর দিয়ে কুদরতি চোখ দিয়ে দেখেন আমার সঙ্গে আপনার নবী আছে না নাই, আমি আপনার নবীকে সঙ্গে করে নিয়ে এসেছি, আমি চেহারাতে আমি পোশাকে আমি খাওয়াতে উঠাতে বসাতে আপনার নবী ছাড়া অন্য কাউকে ফলো করিনি, তাই নবীকে আমি আমার বডিতে নবীর রঙে রঙিয়ে নিয়ে এসেছি। আল্লাহ খুশি হবেন আর বলবেন, গোলাম রে সাক্ষী কই? তখন আমার আল্লাহকে ওই গোলাম বলবেন, ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম লাহুম, আর বলবেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার গোটা কপালটা সাদা, এই জায়গাটা কেন কালো, আমার হাঁটুগুলো কেন বকরির মতো, বড়ালিগুলো কেন শক্ত, এইগুলি হলো আমার আমলের সাক্ষী, আমার এই যে উজুরে জায়গাগুলো নূরে ঝকমক করছে এগুলো হলো আমার আমলের সাক্ষী। আল্লাহ হাসবেন, বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দেবেন, বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে দেখেন এটা উদাহরণ দিলাম, তো কিয়ামতের মাঠে এই জায়গাটা আমি বলছি আমার, আপনি বলছেন আমার, দুজনাতে ঝগড়া করেছে, গায়ের দশকে ডেকেছি, বিচারক দশ বসে বলছে,